Assalamualaikum, Shubhro, online shikharthi, Shohid Jawahar Rahman, Sharirik Shiksha College er uddyoge, ajker class e shokolke shagoto janacchi. Sathe achi ami Muhammad Siam. Ajke prothom semester er prothom class. Ebong amader ei class ke class course hocche 81-23-01. Ei class course e amader je subject royeche seta hocche foundation of physical education. এই কোর্সে আমাদের দুই ক্রেডিটের পরীক্ষা হবে এবং মার্কস থাকবে 50 মার্কস। আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাসের ভিতরে প্রবেশ করব। আজকে আমরা শুরুতেই যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলব সেটা হচ্ছে যে শিক্ষা কি এবং শারীরিক শিক্ষা কি, শিক্ষার সাথে শারীরিক শিক্ষার সম্পর্ক কি, অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা শুরুতেই জেনে আসি যে শিক্ষাটা কি। তো শিক্ষা হচ্ছে আমাদের আচরণগত পরিবর্তন। তাহলে যারা অশিক্ষিত তাদেরকে আচরণগত পরিবর্তন হয় না? হ্যাঁ হয়, তারাও একটি শিক্ষা শিক্ষিত। কারণ এখানে পুঁথিগত শিক্ষা এবং আমাদের নৈতিক শিক্ষা বা সামাজিক শিক্ষা সবগুলোর সাথে একটা শিক্ষা জড়িত। এই শিক্ষাটা হচ্ছে আমাদের কিসের? আচরণের পরিবর্তন। আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছি তার ভিতরে শিক্ষাটা কোথায় থেকে এসেছে? শিক্ষা, এই শিক্ষা শব্দটা, এই শিক্ষা শব্দটা আমাদের কোথায় থেকে আসছে? শিক্ষা শব্দটা আমাদের আসছে হচ্ছে যে জায়গা থেকে, সেটা হচ্ছে যে একটা সংস্কৃত শব্দ শিষ বা ধাতু, এটা হচ্ছে শিষ। এই ধাতু থেকে এসেছে। এই ধাতুর অর্থটা হচ্ছে কি? শাসন করা। আরো এটা যদি আমরা সমর্থক শব্দ বলি তাহলে এই সমর্থক শব্দ হচ্ছে বিদ। এই বিদ শব্দটা এসেছে আমাদের কোন ধাতু থেকে? এই বিদ, এটাও সংস্কৃত ধাতু। এই ধাতুটার অর্থ হচ্ছে শিক্ষার সমর্থক শব্দ হিসেবে, মানে একই শব্দ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই শব্দটার অর্থ হচ্ছে বিদ, মানে হচ্ছে কি? আমাদের জ্ঞান। এই বিদ মানে হচ্ছে আমাদের জ্ঞান বা জানা। তো এই জানা, এই বিদ, এগুলো আমাদের কোথায় থেকে আসছে? সংস্কৃত শব্দ থেকে বা সংস্কৃত ধাতু থেকে। এই শিক্ষার ইংরেজি একটা শব্দ আছে, সেটাকে বলা হয় এডুকেশন। হ্যাঁ, তো এই এডুকেশন শব্দটা আবার এসেছে ল্যাটিন শব্দ ইডুকে আর থেকে। তাহলে ইডু, এই ইডুকেয়ার ল্যাটিন শব্দ হচ্ছে, এই ইডুকেয়ার শব্দ হচ্ছে যে মানেটা হচ্ছে কি? টু ব্রিং আপ। টু ব্রিং আপ মানে পরিচর্যা করা। টু ব্রিং আপ এটা মানে পরিচর্যা করা। এটা কোন শব্দ? এটা ল্যাটিন শব্দ। এটার ইংরেজিটা কি ছিল আমাদের? এডুকেশন। তো এই এডুকেশন থেকে এসেছে ল্যাটিন ইডুকেয়ার, যার অর্থ টু ব্রিং আপ মানে পরিচর্যা করা। আরো একটি ল্যাটিন শব্দ আছে যেটাকে বলা হয় ইডুকেটাম। তো এই ইডুকেটাম শব্দের অর্থটা কি? ইডুকেটাম শব্দের হচ্ছে যে দ্য অ্যাক্ট অফ ট্রেনিং, দ্য অ্যাক্ট অফ ট্রেনিং মানে প্রশিক্ষণ দেওয়া। কিভাবে আপনার জীবনটা পরিচালিত হবে বা বাস্তবায়িত হবে, কোন পথে কোথায় কোন আচরণ হবে। আমরা আগে বলেছি যে শিক্ষাটা হচ্ছে আমাদের আচরণের পরিবর্তন। তাহলে এই ইডুকেটাম হচ্ছে কি? আপনাকে পরিচর্যা করা বা প্রশিক্ষণ দেওয়া। আমরা এই জায়গা থেকে যে বিষয়টুকু বুঝতে পারলাম, শিক্ষাটা হচ্ছে আমাদের সংস্কৃত ধাতু কোথায়? শিষ থেকে এসেছে এবং এটা সমর্থক শব্দ বিদ, যার অর্থ জানা বা জ্ঞান অর্জন করা। এখানে ল্যাটিন শব্দ ইডুকেয়ার এবং ইডুকেটাম, এই শব্দ থেকে ইংরেজি শব্দ হচ্ছে এডুকেশন, এবং এডুকেশনের বাংলা হিসেবে আমরা ব্যবহার করছি শিক্ষা শব্দটি। তাদের শিক্ষা আমাদের আচরণগত পরিবর্তন। শিক্ষা এমন একটি প্রক্রিয়া যেখানে আমরা কি করতে পারি? শিখতে পারি বা সুবিধা মতো আমরা জ্ঞান, দক্ষতা, মান, বিশ্বাস, আমাদের অভ্যাস অর্জন করতে পারি। তাহলে শিক্ষার মাধ্যমে আমরা কি কি পেতে পারি? আমাদের জ্ঞান, আমাদের দক্ষতা, আমাদের মান, আমাদের কি আছে? বিশ্বাস, এবং আমাদের অভ্যাসের পরিবর্তন করতে পারি। কারো কারো মতে এই শিক্ষা হচ্ছে বৃদ্ধি বা বিকাশমূলক প্রক্রিয়া। আবার কেউ কেউ বলেন যে এই শিক্ষাটা হচ্ছে একটি সামাজিক প্রক্রিয়া। তাহলে শিক্ষাটা জীবনব্যাপী চলতে থাকে। আবার বলা হয় যে এই শিক্ষাটা হচ্ছে কি? জীবনযাপনের একটা প্রস্তুতি। শিক্ষা সম্পর্কে বিভিন্ন মনীষী এবং বিভিন্ন দার্শনিকগণ বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। আমরা দু একটি সংজ্ঞা জানার চেষ্টা করব। আমাদের বিখ্যাত দার্শনিক ছিলেন প্লেটো। তিনি শিক্ষা সম্পর্কিত একটি বিখ্যাত গ্রন্থ লিখেছিলেন, দ্য রিপাবলিক। এখানে তিনি বলেছিলেন শিক্ষা হলো শিশুর নিজস্ব দক্ষতা, শিক্ষা হলো শিশুর নিজস্ব দক্ষতা অনুযায়ী দেহ এবং মনের সার্বিক কি আছে বিকাশের সহায়তার একটা প্রক্রিয়া।
শিক্ষা হলো শিশুর নিজস্ব ক্ষমতা অনুযায়ী দেহ এবং মনের সার্থক বা সার্থক বিকাশে বা সমর্থ বিকাশের একটা প্রচেষ্টা। আবার আমরা অন্য দিকে যদি লক্ষ্য করি তাহলে স্বামী বিবেকানন্দ তিনি বলেছিলেন, মানুষের অন্তর্নিহিত সত্তা পরিপূর্ণ বিকাশ হল শিক্ষা। মানুষের অন্তর্নিহিত যে সত্তা রয়েছে সেটার পরিপূর্ণ বিকাশের নাম কি? শিক্ষা। আমরা সর্বোপরি যেটা বলতে চাচ্ছি, শিক্ষা হলো শিশুর কি আছে, শিক্ষা হলো শিশুর শৈশব বা জাতির বা জাতির যে ভালোবাসার প্রশিক্ষণ দেওয়া হয় সেটার একটা কৌশল হচ্ছে শিক্ষা। তাহলে শিক্ষা হচ্ছে, শিক্ষা হলো যে শিশুকে দেশ বা জাতির প্রতি ভালোবাসার প্রশিক্ষণ দেওয়ার একটা হচ্ছে যে কৌশল। এই কথাটা আবার বলেছিলেন আমাদের বিখ্যাত দার্শনিক বিখ্যাত ব্যক্তি, সেটি হচ্ছে কৌটিল্য। আমরা সর্বোপরি যদি অ্যানালাইসিস করি তাহলে বলতে পারি যে আত্মজ্ঞান লাভই হচ্ছে শিক্ষা, অর্থাৎ আত্মার ভেতরে যে জ্ঞানটা রয়েছে সেই জ্ঞানটা লাভের নাম শিক্ষা। আমরা এতগুলো আলোচনা করলাম শিক্ষা সম্পর্কে, এরপরে আমরা জানব হোয়াট ইজ ফিজিক্যাল এডুকেশন, শারীরিক শিক্ষা কি। তাহলে শরীর সম্বন্ধীয় যে শিক্ষা সেই শিক্ষাটাকে আমরা বলবো শারীরিক শিক্ষা। শৈশব থেকে আমাদের দেহ ও মনকে সুস্থ রাখার জন্য, সুস্থ রাখার জন্য যে শিক্ষা দেওয়া হয় তার নাম আমাদের শারীরিক শিক্ষা। শারীরিক শিক্ষার ইংরেজিতে ফিজিক্যাল এডুকেশন, আর ফিজিক মানে দেহ বা আত্মা সম্পর্কিত যে বিষয়গুলো বা বডি বা হিউম্যান সম্পর্কে যে বডিটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য, সক্ষম করে গড়ে তোলার জন্য আমাদের সাধারণ শিক্ষার পাশাপাশি যে শিক্ষাটা সাহায্য করে সেটাকে আমরা বলি শারীরিক শিক্ষা। তাহলে এই শারীরিক শিক্ষা এবং শিক্ষার মূল পার্থক্যটা হচ্ছে যে শিক্ষা সকল বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করবে, কিন্তু শারীরিক শিক্ষা শুধু আপনার সেই শিক্ষার কাছ থেকে শিক্ষা নিয়ে আপনার শরীর বা শরীরকে মনকে কীভাবে সুস্থ রাখা যায় সেই শিক্ষাটা আমাদের শারীরিক শিক্ষা দিয়ে থাকবে। তাহলে আমরা এখন যে বিষয়টা বলছি যে এই শারীরিক শিক্ষা বলতে বোঝায় খেলাধুলা, যোগ, ওয়ার্কআউট, আবার যদি হয় প্রাণায়াম এবং ধ্যানের মতো যে সকল এক্সারসাইজ বা কাজগুলো রয়েছে সেগুলো করার মাধ্যমে শরীরটাকে সুস্থ রাখার যে প্রক্রিয়া, যে শিক্ষা, সেটা হচ্ছে আমাদের শারীরিক শিক্ষা দিয়ে থাকে। তাহলে শিক্ষার মাধ্যমে শারীরিক গঠনের যে উন্নয়ন হয়, মনের যে উন্নয়ন হয়, মাংসপেশির উন্নয়ন হয়, হাড়ের উন্নয়ন হয়, বিভিন্ন জয়েন্টের সাথে কাজ করে, এই সকল বিষয়গুলো যেই শিক্ষার মাধ্যমে পাওয়া যায় সেই শিক্ষার নাম শারীরিক শিক্ষা। শারীরিক শিক্ষা জীবনব্যাপী চলতে থাকে, এটি কোনো ছোট পরিসরের কথা নয়। সাধারণ শিক্ষা এবং শারীরিক শিক্ষার মূল পার্থক্য হচ্ছে সাধারণ শিক্ষা অনেকগুলো সেক্টর নিয়ে কাজ করে, কিন্তু শারীরিক শিক্ষা শুধু আপনার অন্য বিষয়গুলোকে অ্যানালাইসিস করে মানব দেহ বা শরীরটাকে সুস্থ রাখার জন্য যে সকল ক্রিয়াকলাপ করা হয় বা ওই ক্রিয়াকলাপগুলোর নাম শারীরিক শিক্ষা। কারণ এখানে আপনি মাংসপেশি সম্পর্কে জানতে পারছেন, আপনার সমস্ত শরীর সম্পর্কে জানতে পারছেন, জয়েন্ট, কলা, টিস্যু এগুলো সম্পর্কে আপনি জানতে পারছেন। এই শারীরিক শিক্ষার বিষয়গুলো আমাদের আমাদের এখানে হচ্ছে কি করছে, কাজ করছে।